ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মইনা, আপনারা দেখছেন কুয়াশা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার মাকে ক্যামেরা দেখাবে নানান জিনিস, দেখতে থাকো। মা কাকিমা এখানে, আর দেখতে থাকো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। বন্ধুরা, আজকে আমার দেওর এনেছে ভেটকি মাছের কাঁটা, এই দেখো। এটা আজকে হবে রান্না, দেখতে পাচ্ছ? তোমাদের রান্নাটাও দেখাবো, কেমন লাগলো সেটাও বলবো। দেখো বন্ধুরা, তখন তোমাদেরকে বলা হয়েছিল ভেটকি মাছের কাঁটা রান্না করা হয়েছে। এই দেখো, ভেটকি মাছের কাঁটার তরকারি হয়েছে। দেখো দেখো দেখো, জিভে জল চলে আসছে আমার তো, যেন মনে আমি এক্ষুনি একটুখানি খেয়ে নেবো। আমি খেয়েই নিই, যেন একটা আমার লোভ সামলাতে পারছি না। দেখো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, ও বাসন মাজতে বসে গেছে। রান্নার যাবতীয় যা বাসন পড়েছে সব মাজবে, এই কটা জামা কাপড় পরে আছে ধোবে, চান করবে, আর ঠাকুরকে জল দিলে আপাতত কাজ এখনকার মতো শেষ হলো। তাও শেষ হওয়া বলাটা ভুল, এখনও ভাত খাওয়া আছে। চলো আরও কিছু তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এই দেখো সব রান্নাবাড়ি হয়েছে, রান্নাঘর দেখছো একেবারেই অগোছালো, নোংরা হয়ে রয়েছে। আমি একেবারে রান্না হয়ে গেছে, আমি একেবারে গ্যাসটা মুছে কমপ্লিট করে নিই, জানো তো সন্ধ্যাবেলার কাজটা। এই ঠান্ডাকালে সন্ধ্যাবেলা আবার এক্সট্রা করে এই গ্যাস মোজাটা পড়ে থাকে আমার, আমার আর ভালো লাগে না করতে। ওই জন্য ও রান্না হয়ে গেছে, ও বাসনটা মেজে নিচ্ছে, আর আমি গ্যাসটা মুছে নিয়ে দোরটা মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। হয়ে গেলে সবাই আসলে একে একে ভাত খাওয়া হবে, ভাত ভাত খাওয়া হয়ে গিয়ে এবার একটু রেস্ট নেওয়া হবে, তারপরে আবার সন্ধ্যেবেলা ডিউটিসটা পড়ানো, রান্না করা, খেতে দেওয়া। দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। আমার চান হয়ে গেছে, এখন আমি খাওয়া খেতে যাবো। আমার বোন এইখানে, ওর চান হয়ে গেছে, ও এখন দেখছে হলো সিনচেন দেখছে। আমার ঠাকুমা এখন বাইরে বসে আছে, রোদে চান করেছে সবে। আমার দাদু এসে গেছে, দেখো এখানে এসে গেছে, দাদুও চান হয়ে গেছে। এবার যাই, আমার মা এখন ঠাকুরকে জল দিচ্ছে, যাই। আমার মা এখন ঠাকুরকে জল দিচ্ছে, এটা আমাদের ঠাকুর ঘর। মাম কি করছো তোমরা? এই দেখো সবে, তখন সে দেখাচ্ছিল আমি বাসন মাজছিলাম, তা বাসন মেজে আমি এখন স্নান করে ঠাকুরটাকে জল দিতে এসেছি। এরপরে ভাত বাড়বো, সকলকে খেতে দেবো, আর আমি যে মাছের কাঁটাটা রান্না করেছি ওটা অবশ্যই দেখবো, ওরা কি বলে খেতে খেতে ভালো না খারাপ, ঠিক আছে? আর অবশ্যই তখন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর দেখেছি, ঠাকুর ঘরে এখন ঠাকুরকে জল দেওয়া হচ্ছে, আজকে দেখা হচ্ছে খাওয়ার সময়। এই দেখো ঠাকুরকে জল দিয়েছে, এই বসলাম, বাবাকে দিয়েছে খেতে, সেই আমার যা, আমি ঠাকুরকে জল দিচ্ছিলাম বলে সে খেতে দিয়েছে। আর আমি বাবাকে জিজ্ঞাসা করব, মানে আমার শ্বশুরমশাইকে, কেমন হয়েছে আমার ওই কাঁটা রান্নাটা, ঠিক আছে? তোমাদেরকে তো দেখাতে পারিনি তখন আমার কাঁটা রান্নাটা, বলেছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারিনি, এই কারণে তখন আমাদের কারেন্টটা চলে গিয়েছিলো, আর দুই নম্বর হচ্ছে আমার শরীরটা একটু খারাপ লাগছিলো, তখন শরীরটা একদম ভালো লাগছিল না, খুব হঠাৎ মাথার যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্য আর কাঁটা রান্নাটা দেখাতে পারিনি। কিন্তু অবশ্যই এরপরে যখন আমি রান্না করব তখন আমি এই কাঁটা রান্নাটা দেখাবো, তোমাদের কথা দিলাম, ঠিক আছে? কিন্তু আজকে আমি দেখাতে পারিনি, কিন্তু আমি রান্নাটা করেছি তখন দেখিয়েছে সে, আর এখন বাবা খাচ্ছে। আমি বললাম, জিজ্ঞাসা করবো বাবাকে যে বাবা কানাটা কেমন হয়েছে, তোমরা তখন জেনে নেবে, ঠিক আছে? দেখবে দেখাচ্ছি, এখন বাবাকে জিজ্ঞাসা করবো কানাটা কেমন হয়েছে। বাবা কানাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, দেখেছো বাবা বলেছে ভালো হয়েছে। এরপরে তোমার
দেখেছো বাবা বলেছে ভালো হয়েছে। আর আমি কাঁটা রান্নাটা এরপরের বার যখন করব অবশ্যই তোমাদের দেখাবো কেমন করে কি করলাম। এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। আর প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো, না হলে তো আমরা এগোতেই পারবো না তোমরা না সাপোর্ট করলে। আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা, কুয়াশা চ্যানেলটা। প্লিজ টাটা।